আরে ভাই তুই কি করলি ভাই, ভাই এটা কি করলি বলে? আরে ভাই, আরে আরে ভাই তুই পিছিয়ে গুলি করলি কেন? গুলি করবি তো আমার কইতে? আমি তোর লিগে বুকটা পাইতা দিতাম। মাফ করে দিন বড় ভাই, পাঁচ কোটি টাকার সুপারি পেয়েছি, টাকা দিয়ে সবটার সাথে আমি ভালো জীবন শুরু করব। আরে টাকা দিব তোর পক্ষ, ওই টাকা তুই কোনোদিনও পাবি না। আমারে গুলি করছিস, ভালো করছিস, আমার তো আর ইয়ে নাই, বাইচে থেকে আমি আর কি বা করতাম। আমি একদিন তোর মতো একজনের পিছনে গুলি কইরা ঢাকা শহরের সিটি টানা রয়েছি, আর তুই আমার মতো টেরর গো, আমার মতো টেরর গো এই পরিণতি হয়। মরে যাবো আমি ঠিকই, কিন্তু আমার ঘরে যে কাঠে তানিয়া শুয়ে রয়েছে তার নিচে খালি দেখবি টাকা টাকা। আমি আমি ভাই আমি তোর সব কিছু দিয়ে গেলাম, কিন্তু শর্ত একটাই, তোর হাতের পিস্তল, তোর হাতের পিস্তল কবর দিতে হইব। বলে তুই বলে ভাই বলে তুই বাঁচতে তুইও বাঁচতে পারবি না ভাই, তুইও বাঁচতে পারবি না। বলে আমার ধর ভাই, বলে আমার ধর ভাই, ভাই তোমারে গুলি করার পরেও তুমি আমারে সব দিয়ে দিবা। তোরে দেব না তো কারে দেব পাগল, তুই ছাড়া আমার আর কে আছে? আমার মা নাই, বাবা নাই, বোন নাই, তোরে আমি ভাই বলে রাখছি। ভাই আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই ভাই। টাকা যদি শেষ হয়ে যায় তাহলে দিন মজুরি করবি, ভাই ভিক্ষে করবি, তাও মানুষ মারার ধান্দা করবি না। সন্ত্রাস করে কারোর জীবনে কোনো কিছু হয় না বলে আমার মতো নিজের লোকের গুলি খেয়ে মরতে হইব? এত মানুষে খুন করছে বুলেট বুলেট ভাই ভাই আমার হচ্ছে তো ভাই আমার ডর লাগতেছে, ভাই আমার ডর লাগতেছে বুলেট, ভাই আমার ডর, ভাই তোমার কিছু হইব না ভাই, তোমার কিছু হইব না, আমি তোমারে মরতে দিব না ভাই, আমি তোমারে বাঁচাবো, আমি তোমারে বাঁচাবো। চলো ভাই চলো হাসপাতালে, চলো চলো ভাই।